কিছুদিন আগেই দাশপুর গঞ্জ এলাকায় এক ভবঘুরের অসহায় দিনযাপন ও করুণ মৃত্যু সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল অমানবিকতার ছবি। কিন্তু এবার তেমনটা ঘটল না। ঘাটাল মহকুমা প্রশাসনের মানবিক পদক্ষেপ জিতল মানুষের হৃদয়। কয়েকদিন ধরেই দাশপুর দুই ব্লকের রানীচক এলাকায় এক বৃদ্ধকে রানীচক স্কুল লাগোয়া এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, ওই বৃদ্ধের নাম দুলাল মণ্ডল, বয়স প্রায় 65 বৎসর। একসময় তার পরিজনেরা ওই গ্রামে থাকলেও এখন তিনি চূড়ান্তভাবে অসহায়, নেই মাথা গোঁজার ঠাঁইটুকুও। পথচলতি মানুষের মধ্যে কেউ খাবার এগিয়ে দিলে তবেই জোটে খাবার, না হলে অভুক্ত হয়েই থাকতে হয় দুলালবাবুকে। তার এই অসহায় অবস্থার কথা প্রশাসনের নজরে আনার কয়েক ঘন্টার মধ্যেই মাথার ওপর ছাদ মিলতে চলেছে বৃদ্ধের। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নির্দেশ। আর আজ 9 ফেব্রুয়ারি ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল নিজে দাসপুর পুলিশের একটি টিমকে নিয়ে রানীচক এলাকা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেন। ওই বৃদ্ধকে দাসপুরের নিম্বার্ক মঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা করা হয়। বৃদ্ধের বর্তমান শারীরিক অবস্থার কথা মাথায় রেখে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। অর্জুনবাবু নিজে ওই বৃদ্ধকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। জানানো হয়, সুস্থ হয়ে এই বৈকুণ্ঠপুরের নিম্বার্ক মঠের বৃদ্ধাশ্রমই হবে ওই ভবগুরে বৃদ্ধের স্থায়ী ঠিকানা। মহকুমা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান মহকুমার বিশিষ্টজন থেকে সাধারণ মানুষেরাও। ওই মঠের অধ্যক্ষ সুভাষ ত্রিপাঠী আপ্লুত প্রশাসনের এমন মানবিকতায়। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। এখানে তো এলেন, রাস্তায় ঘুরছিলেন, আমাদের মহকুমা প্রশাসনের দপ্তরে আপনাকে উদ্ধার করা হলো, কি বলবেন, কেমন লাগছে? এখানে তো একটা হিল্লে হয়ে গেল মোটামুটি। ভালো ভালো আমাকে তো ভালো করার জন্যই আপনার সঙ্গে চলে এলাম। কোনো বাধাই দিইনি, হ্যাঁ কোনো বাধা দিইনি। আমি ছিলাম উপস্বাস্থ্যকেন্দ্রের একটা রুমেতে, এই দাঁড়াতে রানীচক উপস্বাস্থ্যকেন্দ্র। বাড়ি কোথায় জানেন, মনে আছে বাড়ি কোথায়? রানীচক গ্রামীণ। বাড়ি বলতে কি জানেন, বাড়ি ঘর মানে যদি আলাদা হয় তাহলে আমাকে আলাদা কথা বলতে হবে। বাড়ি হচ্ছে গিয়ে আমি ওই হাই স্কুলে কদিন এখন নোংরা যেতাম। খাওয়া দাওয়া কোথায় করতে? খাওয়া দাওয়া স্কুলে কদিন দিচ্ছিল। তারপর আপনার নাম কি? আমার নাম দুলাল। পদবী? আমি বলতে পারিনি সবসময়, এতে সব লেখা আছে প্লিজ। আমরা আজকে দুপুরের দিকে দাশপুর পুলিশের কাছ থেকে একটা ইনফরমেশন পাই যে এক ভদ্রলোক একটা স্কুলে সামনে রাস্তায় পড়ে আছেন, দুদিন ধরে প্রায় উনি বসে আছেন এবং মানে খুব খারাপ অবস্থায় আছেন, যে কোনো সময় একটা বড় কিছু হতে পারে। তো মহকুমা শাসকের নির্দেশে আমরা ওই স্পটে যাই এবং সেখানে গিয়ে আমরা ভদ্রলোককে দেখতে পাই। আমার অবস্থা খুব খারাপ ছিল, তো সঙ্গে সঙ্গে আমরা নিম্বাক মঠে সুভাষজির সঙ্গে যোগাযোগ করি, ওনাকে রিকোয়েস্ট করি যে ওনাকে যদি কয়েকদিনের জন্য আপাতত রাখা যায়। তো সেই জন্য আমরা ওনাকে এখানে মানে আশ্রমে নিয়ে আসি। আপাতত ওনার মেডিকেল চেক আপ হবে এবং মেডিকেল চেক আপ হওয়ার পর মেডিকেল অফিসার যা বলবেন সেই অনুযায়ী আমরা কাজ করব। যদি ওনাকে প্রয়োজন হয় ওনাকে আমরা হাসপাতালে কয়েকদিনের জন্য রাখবো এবং তারপর পরবর্তীকালে যেরকম ব্যবস্থা হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এটা জেনারেলি পুলিশ আমাদের মানে খবর দেয়, যদি আমাদের কেউ খবর দেয় সেই ক্ষেত্রে আমরা আমাদের মানে সীমিত ক্ষমতার মধ্যে যতটা পারা যায় আমরা চেষ্টা করব। আমরা মানে ইনফ্যাক্ট আমরা সঙ্গে সঙ্গে আমরা সুভাষজির সাথে কথা বলেছিলাম নিম্বাক মঠে, তো উনি বলেছিলেন যে নিয়ে আসতে এখানে এবং কোনো অসুবিধা হবে না। তো এইরকম যদি প্রভিশন থাকে ইন দ্যাট কেস ডেফিনেটলি আমরা আমাদের যতটুকু ক্ষমতা তার মধ্যে আমরা চেষ্টা করব। আমাদের মূলতা এখানে বৃদ্ধাশ্রম আছে, যেখানে যাদের ছেলেপুলরা দেখেনি বা যারা পরিবার থেকে মধ্যে দেখা ভাল করার কেউ লোক নেই তাদেরকে আমরা রাখি। কিন্তু মাননীয় মহকুমা শাসক মাসাজদার এত তীক্ষ্ণ
নজর আছে সমাজে কোথা কি হচ্ছে তার নজরে থাকে উনি একটা ভাব ঘুরে পেয়েছেন মাননীয় অর্জুন পাল মহাশয় যিনি ডিপুটি ম্যাজিস্ট্রেট আছেন তাদের উদ্যোগে যে যে কাজ করা হচ্ছে আমি খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো কি সমাজে এত পিছিয়ে পড়া মানুষ জন্য এনার যে নজর যে রেখেছেন তার খুবই পজিটিভ সমাজে বার্তা যাবে এবং ওই বয়স লোকটা আসুন এখন অসুস্থ মনে হচ্ছে আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম কি ওনাকে একটু হসপিটালে ভর্তি করে দেওয়া হোক দু চার দিন পরে আমি বৃদ্ধাশ্রমে রাখবো এই ধরনের যদি ভাও ঘুরে অনেক তো ঘুরে বেড়াচ্ছে তারা রাস্তা ধারে আছে আমি পরবর্তীকালে মহকুমা শাসক মহাশয়কে অনুরোধ করবো কি ধরনের একটা সিস্টেম করা হোক যেখানে এই ভাও ঘুরেদের ব্যবস্থা হোক কেন কি আমাদের ঘাটাল সব ডিভিশনে এই ধরনের কোনো ব্যবস্থা নেই মেদিনীপুরে আছে কিন্তু খুব লিমিট সিট আছে সেখানে সমস্যা হয়ে রাখতে আর এখানে সেখানে যেতেও জানেন লোক এ ধরনের উদ্যোগ যদি হয় খুব ভালো হয় না কেউ যোগাযোগ করেনি একবার আমাদের এবার থানা থেকে একটা ভাও ঘুরেকে এনেছিলেন আমরা রেখেছিলাম দু চার দিন ছিলেন উনি অ্যাকচুয়ালি যে ভাও ঘুরেটা হচ্ছে এদের সমস্যাটা হচ্ছে কি এরা তো টাইমসে খাওয়া দাওয়া পায়নি আর এই যে প্রকৃতির সঙ্গে লড়ার জন্য যে ক্ষমতাটা তারা হারিয়ে ফেলে এই জন্য এদের মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যখন এরা দু চার দিন থাকবে খাওয়া দাওয়া পাবে তারা একটু রিয়াকশান হতে পারে আমাদের যা অভিজ্ঞতা আছে এই জন্য স্যারকে রিকোয়েস্ট করেছিলাম কেন দেখে ডাক্তারখানায় মেডিকেল চেক আপ করার পর ভর্তি করলে ভালো হয় যেমন আমি গানটা গাইতাম সে গানটা হচ্ছে তার খুব ফুল লেগে যেত কি গান রবীন্দ্রসঙ্গীত কি গান দীপ নিবে দেখে মম বাহ স্পর্শকাতর গান ঠিক হ্যাঁ তুমি সুস্থ হয়ে নাও তুমি তো গান গাইতে পারবে আস্তে আস্তে আবার ঠিক আছে।